আসসালামু আলাইকুম। জিএসএম টুলসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা GSM-7050TVP মাইক্রোস্কোপ আনবক্সিং এবং স্টেরিও মাইক্রোস্কোপ কীভাবে সেট আপ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমাদের এই মাইক্রোস্কোপটি হচ্ছে মূলত মোবাইল সার্ভিসিংয়ের জন্য এবং মোবাইলের সার্ভিসিংয়ের ক্ষেত্রে যেসব সমস্যা হয় সেই বিষয়গুলোকে দেখার জন্য এই মাইক্রোস্কোপটি ইউজ করা হয়। GSM-7050TVP হচ্ছে কন্টিনিউয়াস জুম 7x to 50x এবং অবজেক্টিভ লেন্স আপনার 0.7x to 0.5x পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অক্সিডালি লেন্স। অনেকেরই একটি ভুল ধারণা আছে, অনেকে মনে করে এই অক্সিডালি লেন্সটির মাধ্যমে মাইক্রোস্কোপের জুম বৃদ্ধি পায়। আসলে বিষয়টি এরকম নয়, এই অক্সিডালি লেন্সটি ইউজ করা হয় মূলত মাইক্রোস্কোপটি নিচ থেকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি উপরে উঠানোর জন্য। যারা হটগান দিয়ে কাজ করতে চায় তাদের জন্য জাস্ট মাইক্রোস্কোপটি যাতে করে উপরে উঠিয়ে কাজ করতে পারে সেই জন্যই এই অক্সিডাইজ লেন্সটি ইউজ করা হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি মাইক্রোস্কোপ কীভাবে সেট আপ করে ডিটেলস পার্ট বাই পার্ট দেখানোর জন্য। আশা করি এখন মাইক্রোস্কোপ সেট আপ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।